হ্যালো ভিউয়ার্স আমি আনিসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যান্ড্রয়েডের এই ভিডিও টিউটারে গত কয়েকটি লেকচার ভিডিওটিতে আমি আপনাদের লিস বিয়ের সাথে পরিচয় করে দিয়েছিলাম বিয়ের সাথে কীভাবে অ্যাডাপ্টর ব্যবহার করতে হয় সে সম্পর্কে ধারণা দিয়েছি আশা করি সেই ভিডিওগুলো দেখে নিয়েছেন সেই ভিডিওগুলো যদি এখনও না দেখে থাকেন দয়া করে দেখে নেবেন আদারওয়াইজ অনেক কিছু এখানে বুঝবেন না সো সেই ভিডিওগুলো দেখার পরেই এখানে আসবেন রাইট তো এ পর্যায়ে আমি আপনাদের আরেকটি ভিউ গ্রুপের সাথে পরিচয় করে দেবো এটি হচ্ছে গ্রিড ভিউ গ্রিড বি অনেকটা লিস্ট মতো বাট মেইন পার্থক্যটা কি সেটা একটা ড্যামোর মাধ্যমে দেখাচ্ছি এখানে আপনার একটা গ্রিড এক্সাম্পল দেখতে পাচ্ছেন গ্রিড বিও আমরা আইটেমগুলো অ্যাড করতে পারি টু ডাইমেনশনালি অর্থাৎ রো এবং কলমের উপর ভিত্তি করে কিন্তু লিস্ট লিস্ট বি ছিল ওয়ান ডাইমেনশনাল সেটা আয়দার হরিজেন্টালি ওর ভার্টিক্যালি ছিল বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইচ্ছা মতো রো কলমের উপর ভিত্তি করে আমরা কি করতে পারতেছি আইটেম অ্যাড করতে পারতেছি রাইট তো এই কাজটা আমি আপনাদের করে দেখাবো গ্রিড ভিউয়ের এর মধ্যে সবচেয়ে কমন ব্যবহার করা হয় যেমন আপনার যদি গ্যালারির দিকে লক্ষ্য রাখেন আপনাদের ইমেজগুলো কিন্তু একটার পর একটা এরকম সাজানো থাকে তো চলুন শুরু করে দিই কিভাবে আমরা নতুন একটা প্রজেক্ট খুলে নেব প্রজেক্টের নাম এনিথিং দিতে পারেন আপনাদের ইচ্ছা মাই ভিউ ব্যামো আমার প্রজেক্টের লোকেশন চেঞ্জ করে নিচ্ছি আপনাদের করার কোনো দরকার নাই আমি সবগুলো প্রজেক্ট একটা সিঙ্গল ফোল্ডারে আন্ডার রাখতেছি রাইট নেক্সট ফিনিশ নেক্সট নেক্সট এরকম দিয়ে ফিনিশ দিয়ে দেবো তো এখানে আমার যা যা লাগবে আমাদের কিছু ইমেজ লাগবে এবং টেক্সট লাগবে সেগুলো লিস্ট পেয়ে যেগুলো ব্যবহার করেছেন সেইগুলোই আমি ব্যবহার করব তাই আলাদা করে ডাউনলোড করার কোনো দরকার নেই লিস্ট পেয়ে যে ইমেজগুলো ব্যবহার করেছেন এবং টেক্সটগুলো সেইগুলোই ব্যবহার করব এখানে যাতে করে টাইম সেভ হয় প্রথমে যেটা করে নেব আমি একটা গ্রিড ভিউ তৈরি করবো এবং লেআউটটা চেঞ্জ করে দিচ্ছি লেয়ারটা আমি ইউজ করবো এইখানে লিনিয়ার লেয়ার বরাবরের মতোই একটু সময় নিচ্ছে সেই জন্য দুঃখিত লিনিয়ার লেয়ার লিনিয়ার লেয়ার এখানে প্রিভিউ দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা দেখতে পারেন কি হয় টেক্স বিউ সরিয়ে নিচ্ছি যেটা করবো আমরা গ্রিড ভিউ অ্যাড করব এই পর্যায়ে ম্যাচ প্যারেন্ট ম্যাচ প্যারেন্ট দিয়ে দিচ্ছি অবশ্যই একটা আইডি দেওয়ার প্রয়োজন আইডি দিয়ে দিচ্ছি লক্ষ্য রাখবেন আপনারা আইডি গ্রুড ভিউ আইডি এই পর্যায়ে যদি আপনার এদিকে একটু লক্ষ্য রাখেন তাহলে দেখতে পাচ্ছেন অনেকটা লিস্ট ভিউয়ের মতোই রাইট যেহেতু আমরা কলাম এখনো বলে দিই নাই নাম্বার অফ কলাম বলে দিই নাই সেই জন্য এটা দেখতে লিস্ট ভিউয়ের মতো লাগতেছে সো যেটা করব আমরা নাম্বার অফ কলাম বলে দেব এই পর্যায়ে সো একটু লক্ষ্য রাখবেন নাম্বার অফ কলামস আমি দিয়ে দিচ্ছি তিনটা কলাম নিতে চাচ্ছি সো থ্রি দিয়ে দিচ্ছি তাহলে দেখতে পাচ্ছেন এবার রো কলামের উপর ভিত্তি করে এটা কি হয়ে গেছে সেজে গেছে ওকে রাইট এবার যেটা করবো আমি লিস্ট সিলেক্টর করে অ্যাড করবো এখানে আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন কোনো একটা আইটেম সিলেক্ট করবো যাতে করে একটা নির্দিষ্ট কালার দেখায় যেকোনো একটা কালার আমি চুজ করতে পারি ফর এক্সাম্পল এই কালার ইউজ করবো রাইট আরেকটা কাজ করব আমরা হরিজেন্টাল স্পেসিংটা দিয়ে দেবো অর্থাৎ হরিজেন্টালি স্পেস হবে আইটেমগুলোর মধ্যে আমি টোয়েন্টি ডিবি দিয়ে দিচ্ছি এবং ভার্টিক্যাল স্পেসিংও করে দেব। যাতে করে তাদের মধ্যে হরিজেন্টালি এবং ভার্টিক্যালি গ্যাপ থাকে প্রতিটা আইটেমের মধ্যে রাইট আপনারা চাইলে সেটা আরও অনেক কম করে দিতে পারেন টেন ডিবি টেন ডিবি করে দিতে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে রাইট সো গ্রিড ভিউ এতটুকু থাকবে এবার আমরা যেটা করব মেইন অ্যাক্টিভিটি থেকে গ্রিড ভিউটাকে ফাইন্ড করব সো প্রাইভেট আগে ভেরিয়েবল নিয়ে নিচ্ছি গ্রিড ভিউ ফাইন্ড ভি বাই আইডি আর ডট আইডি ডট গ্রিড ভিউ আইডি রাইট এবার আমরা যেটা করতে যাচ্ছি লক্ষ্য রাখবেন এই গ্রিড ভিউ এ আমাদের কিছু স্ট্রিং এবং ইমেজ দেখাতে যাচ্ছি সো আমাদের স্ট্রিং এবং ইমেজ নিয়ে আসা লাগবে সেই কাজটা করতেছি যেহেতু অলরেডি ইমেজ এবং স্ট্রিংগুলো ছিল আমার অন্য একটা জায়গায় সো সেই ইমেজগুলো আমি কপি করে নিয়ে আসতেছি নিশ্চয়ই আপনাদের এগুলো আছে ডেফিনেটলি থাকার কথা যেহেতু লিস্ট বিয়ে আপনার করেছিলেন যদি না থাকে তাহলে ডাউনলোড করে নেবেন আমি এইখান থেকে প্রতিটা ইমেজ কপি পেস্ট করে নিয়ে আসতে কপি করে নিয়ে আসতেছি কপি করে নিয়ে এইখানে আমার বসাবো ইমেজগুলো বেস্ট রাইট সো ইমেজগুলো চলে এসেছে এই যেখানে লক্ষ্য রাখবেন রাইট আর যে লাগবে আমার কিছু টেক্সট লাগবে অর্থাৎ কাউন্ট্রি নেমস লাগবে সো কাউন্ট্রি নেমস আমি সেখান থেকে নিয়ে আসতেছি কাউন্ট্রি নেমস স্ট্রিং এক্সামাল ফাইল থেকে এখান থেকে নিয়ে যাচ্ছি রাইট বেলুস স্ট্রিং এক্সামাল এবং স্ট্রিং এক্সামাল বসাবো সো এখানে বসে দিচ্ছি দ্যাটস ইট এতটুকু কাজ করে নেব তাহলে রিসোর্স আমরা পেয়ে গেলাম এবার যেটা করব আমরা কি করব আমাদের এই রিসোর্সগুলোকে এখানে বসাবো রাইট তো রিসোর্সগুলোকে এখানে বসাতে হলে আপনারা জানেন কি কিসের সাহায্য নিতে হবে অ্যাডাপ্টারের সাহায্য নিতে হবে এক্ষেত্রে আমি বেস অ্যাডাপ্টার ইউজ করবো ওকে তো বেস অ্যাডাপ্টারের কাজ হচ্ছে কি করবে এই রিসোর্সগুলোকে অর্থাৎ ইমেজ টেক্সকে সে পিক আপ করবে তারপরে একটা স্যাম্পল স্যাম্পল ভিউতে বসাবে এবং সেই ভিউটা নিয়ে এসে সে কোথায় বসাবে গ্রিড বিউয়ে তো একটা স্যাম্পল ভিউ লাগবে আপনার যারা এর অ্যাডাপ্টারের বা বেইস অ্যাডাপ্টারের ভিডিও আগে দেখেছেন অবশ্যই আপনাদের মনে আছে একটা স্যাম্পল লাগবে যেখানে কী করবে আমাদের বেইস অ্যাডাপ্টারটা সেইখানে নিয়ে বসাবে আমাদের আইটেমগুলোকে দেন সেটা ভিউয়ে কনভার্ট করে সেই ভিউটা নিয়ে এসে এই গ্রিড ভিউয়ে বসাবে নিশ্চয়ই আপনাদের মনে আছে তো একটা স্যাম্পল ভিউ লাগবে একটা স্যাম্পল ভিউ তৈরি করে নিচ্ছি লেআউট লেআউটে গিয়ে নিউ লেআউট রিসোর্স স্পাইল স্যাম্পল ভিউ তৈরি করে নিচ্ছি স্যাম্পল বি তো স্যাম্পল বিটা অলরেডি আমি তৈরি করে রেখেছি তাই স্যাম্পল বিটা আমি আপনাদের টাইম সেভিং এর জন্য স্যাম্পল বিটো কপি করে এখানে দিয়ে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য রাখবেন গ্রিড বিউ এর মধ্যে আমি স্যাম্পল বিট নিয়ে নিচ্ছি দ্যাটস ইট যা যা দরকার সব কিছু পেয়ে গেছি পেস্ট করে দিচ্ছি রাইট তো স্যাম্পল বিয়ে কী করলাম আপনারা একটু যদি লক্ষ্য রাখেন এখানে লিনিয়ার লেআউট নিয়েছি ফাইন আমরা চাচ্ছি একটা ইমেজ থাকবে সেই জন্য ইমেজ বিও নিয়েছি এবং ইমেজের নিচে সেই দেশের নামটা দেখাবে সো আফগানিস্তান দেখাবে এই জন্য একটা টেক্সট ভিউ নিয়ে নিয়েছি আর তারপর যা যা এখানে প্রপার্টি সেট করেছি আপনারা দেখতে পাচ্ছেন আইডি সেট করেছি উইথ হাইট দিয়েছি স্কেল টাইপ যাতে ওর ইমেজটা ফিট হয় সেই জন্য দিয়ে দিয়েছি এই সকল জিনিসটার সাথে অবশ্যই আপনার পরিচিত আপনারা ভিডিওটা পোস্ট করে প্রয়োজন হলে এই এতটুকু কাজ করে নেবেন ওকে এতটুকু কাজ করে নেবেন তাহলে আমরা স্যাম্পল পেয়ে গেলাম এবার আমাদের কাজ হচ্ছে কি করা মেইন একটিভিটি চলে আসা এবং মেইন অ্যাক্টিভিটিতে যেটা করবো আমরা লক্ষ্য রাখবেন এখানে এখানে একটা অ্যারোড দেখাচ্ছে আপনার হতে বা লক্ষ্য রাখতে পারতেছেন তো এই অ্যারোরটা আমরা কিভাবে কেন এরোরটা দেখাচ্ছি সেটা আমরা চেক করে নিই মেইন অ্যাক্টিভিটিতে চলে গেলাম আমরা মেইন অ্যাক্টিভিটি গ্রিড ভিউ আইডিতে এরোর দেখাচ্ছে মেইন ডট গ্রিড ভিউ আইডি ফাইন আসলে এর আমি যখন রান করেছিলাম দেখতে পাচ্ছি যে এইখানে এরোরটা চলে গেছে যাই হোক তো এবার যেটা করবো যে আমাদের যে স্ট্রিং থেকে আমরা স্ট্রিং গুলো নিয়ে আসবো এবং লেআউট থেকে ড্রয়েবল থেকে ইমেজগুলো নিয়ে আসবো তো সেই জন্য যেটা করতে হবে নিশ্চয়ই আপনাদের জানা আছে এখানে ইনটিজার ফ্ল্যাগস দিয়ে ফ্ল্যাগের একটা এরের মধ্যে সবগুলো কি করতে হবে ড্রয় থেকে ইমেজগুলো নিয়ে আসতে হবে সো এই কাজটা অনেকবারই আপনারা দেখেছেন সো আমি এই কাজটা করব না কপি বেস্ট কপি করে আগের আগেরগুলো থেকে যেহেতু এই কাজগুলো অনেকবারই দেখেছেন সো টাইম সেভ করতেছি এরকম করে প্রতিটা ইমেজ আমি নিয়ে আসলাম ওকে ফ্ল্যাক্স এর মধ্যে এবার যেটা করতে হবে এই স্ট্রিংটা নিয়ে আসতে হবে সো স্ট্রিংটার জন্য যেটা করি আমরা বরাবরের মতো স্ট্রিং একটা স্ট্রিং এর তৈরি করে নিচ্ছি কাউন্ট্রি নেমস যে কোনো নাম দিতে পারেন আপনারা

আমাদের ইমেজগুলোও পেয়ে গেলাম এবং ডেসক্রিপশন অর্থাৎ কান্ট্রির নেমগুলোও পেয়ে গেলাম এবার যেটা করবো একটা অ্যাডাপ্টর তৈরি করবো এবং সেই অ্যাডাপ্টরের মধ্যে আমরা কি করে দেবো আমাদের এই রিসোর্সগুলো পাস করে দেবো সেই অ্যাডাপ্টর কি করবে রিসোর্সগুলো নেবে স্যাম্পল বিয়ে বসাবে তারপর একটা ভিউ নিয়ে আসার পর সেটা কোথায় নিয়ে বসাবে গ্রিট বিয়ে বসাবে সো এ পর্যায়ে যদি এতটুকু পর্যন্ত আমি রান করি লক্ষ্য রাখবেন আপনারা তো এখানে কোনো কিছু দেখতে পাচ্ছে না কারণ আমাদের কাস্টম অ্যাডাপ্টার বা বেইস অ্যাডাপ্টার এখনও তৈরি করি নাই সে কোনো ভিউ সে ভিউয়ে কনভার্ট করে নেয় এবং কোনো কিছু গ্রিডওয়ে বসায় নাই তাই এখানে কোনো কিছু দেখতে পাচ্ছে না সো এ পর্যায়ে এতটুকু থাকবে আজকের ভিডিও টিউটোরিয়ালে কারণ আমি চাচ্ছি না এই ভিডিওটি অনেক লম্বা হোক আমি দুইটা অংশে বিভক্ত করে নিচ্ছি পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি কী করবো কী করব অ্যাডাপ্টার তৈরি করব এবং বেস অ্যাডাপ্টার সাহেব কীভাবে কনভার্ট করতে হয় সেটা আগেও আপনারা দেখেছেন ডেফিনেটলি দেখেছেন বাট এবার আরেকবার রিভিউ করে নেবেন সেটা ওকে সো এতটুকু কাজ আপনারা করে নেবেন আমরা কী কী করলাম এ পর্যায়ে আবারও এখানে আপনাদের একটা রিভিউ দিয়ে দিচ্ছি প্রথমে একটা গ্রিড ভিউ তৈরি করলাম যা যা প্রপার্টি সেট করা দরকার সেটা করলাম তারপর যা যা দরকার অর্থাৎ আমাদের যে ইমেজ এবং যে টেক্সটগুলো দরকার সেগুলো নিয়ে আসলাম আসার পর এবার এগুলো যে কী কাজ করবো আমরা এগুলো নিয়ে আসবো আমাদের মেইন অ্যাক্টিভিটিতে সো মেইন অ্যাক্টিভিটিতে নিয়ে আসলাম স্ট্রিং এবং ইমেজগুলোকে তারপর অ্যাডাপ্টার যে স্যাম্পল বিয়ে ভিত্তি করে অর্থাৎ যে স্যাম্পল বিয়ে এই ইমেজ এবং টেক্সকে বসাবে সেটা ডিজাইন করলাম অর্থাৎ একটা স্যাম্পল ভিউ ডিজাইন করলাম আপনারাও সেই স্যাম্পল বিয়েটা ডিজাইন করে নেবেন ভিডিওটি পজ করে প্রয়োজন হলে সেটা ডিজাইন করে নেবেন এবার আমাদের ফাইনাল কাজ হচ্ছে এই জিনিসগুলোকে অর্থাৎ স্ট্রিং এবং ফ্ল্যাগগুলোকে আমরা পাঠিয়ে দেব কাস্টম অ্যাডাপ্টারের কাছে এবং কাস্টম অ্যাডাপ্টার বা বাকি যে প্রসেসগুলো করার দরকার অর্থাৎ স্যাম্পল বিয়ে বসাবে একটা বিউ রিটার্ন করবে দেন এটা আমরা বসাবো আমাদের গ্রিড ভিউ এর মধ্যে ওকে সো ভিডিও শেষে যে কাজটা করে নিয়েছি একটা কাস্টম অ্যাডাপ্টার কাস্টম অ্যাডাপ্টার অ্যাডাপ্টার ভেরিয়েবল তৈরি করে নিয়েছি নিউ কাস্টম অ্যাডাপ্টার কাস্টম অ্যাডাপ্টার এবং এখানে আমরা যা যা পাস করব আমি বলেছি দিস পাস করব পাস করব আমি কান্ট্রি নেমস পাস করব ফ্ল্যাগস এই জিনিসগুলো পাস করবে এবং সেইগুলো নেওয়ার পর সে স্যাম্পল ভিউ বসাবে বসানোর পর স্যাম্পল রিটার্ন করবে যা রিটার্ন হবে একটা ভিউ রিটার্ন হবে এই অ্যাডাপ্টার মধ্যে এবং আমরা এটা কি করবো ব্রিড এ বসাবো এই অ্যাডাপ্টারটা সেট করবে ওকে সো এতটুকু থাকবে এই ভিডিও টিউটোরিয়ালে এখানে এরর দেখাচ্ছে কারণ আমরা কাস্টমার অ্যাডাপ্টার এখনো তৈরি করিনি পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি বাকি বাকি কাজগুলো করবো আল্লাহ হাফিজ